আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো চলে যাওয়ার সময় হয়ে এলো, তো চলে যাব। গাছ থেকে কিছু ফল পেড়ে নিচ্ছি, যে নিজের গাছের ফল পাড়ার মজাই আলাদা। তো কিছু ফল নিয়ে যাব, সেগুলোই শেয়ার করা আপনাদের সঙ্গে। তো চলে যাব আমরা আগামীকাল। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থভাবে ঢাকায় ফিরে আসতে পারি। তো এখান থেকে আমাদের গাছ থেকে কিছু জাম্বুরা পেরে নিব। তো আমাদের জাম্বুরা গাছ আছে অনেকগুলো, তো এখান থেকে জাম্বুরা গাছটির জাম্বুরাগুলো মিষ্টি, তো এই জাম্বুরাগুলো আমরা নিব। তো আপনারা থাকুন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি অনেকটা ছোট, তো যতটুকুই হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর যতটুকু পারবো সেটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আপনাদের, যে নিজের গাছের ফল নিজের হাত দিয়ে পেরে খাওয়ার ভাগ্যটাই অন্যরকম। তো সবার ভাগ্যে তো এরকম হয় না যদিও, আর যারা গ্রামে যাননি তো তাদের জন্য আমার এই ভিউগুলো শেয়ার করা, যে গ্রামের পরিবেশটা আপনারা যাতে ঢাকায়, ঢাকার বাহিরে, দেশের বাহিরে থেকেও দেখতে পারেন, তাদের জন্য ভিডিওটি ভিডিওগুলো করা। আর গ্রামে যে আমি যতগুলোই ভিডিও করেছি মেন তাদের উদ্দেশ্যেই করা আমার ভিডিওগুলো। তো দেখুন গাছের ফল কি সুন্দর, তা একবারে তাজা ফল। তো এই গাছগুলো হচ্ছে আমাদের ঘরের পিছনে ফল গাছগুলো। তো এগুলো আমাদের ঘরের পিছনেই থাকে ফল গাছগুলো, পুকুরের পাড়ে আছে। তো ওর বাবা গাছে উঠে গিয়েছে, উঠে এখন নিজের হাতে সুন্দর করে দেখে দেখে যেগুলো খাওয়া যাবে, যেগুলো বলতে পোক্ত হয়েছে, সেই জাম্বুরাগুলো নিবে। তো এই তো আমাকে পেরে পেরে দিচ্ছে ও। তো ফলগুলো আমরা তো এভাবে করে পেরে নিলাম, দেখুন বৃষ্টিতে ফলগুলো কেমন হয়ে গিয়েছে। তো কিছু ফল আমরা 6-7টা জাম্বুরো নিয়ে আসবো ঢাকায়। তো একটু মাটি লেগেছে, ওর বাবা ধুয়ে নিচ্ছে সবগুলো, পুকুরের নামিয়ে ধুয়ে নিচ্ছে, যেহেতু একটু নিচে পড়েছে। আর আমি উপর থেকে দিচ্ছি, ও ধুয়ে দিয়ে আমার হাতে দিচ্ছে। আর পুষ্কণির পানিগুলো কি সুন্দর, বৃষ্টির পানি দেখুন, টলটলে পানি। আর যেহেতু একটু ঘোলাটেই দেখা যায়, পুষ্কণির পানি, খালের পানি এগুলো একটু ঘোলাই টাইপের থাকে, কেননা বৃষ্টির পানি এগুলো। এই তো জাম্বুরাগুলো, দুটো জাম্বুরে ময়লা লেগেছে। আর কি কি আছে চলুন যাই। আর এখানে পিঠা বানানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, আমাদের দিয়ে দিবে আমার শাশুড়ি ননদ। এই তো দুই শাশুড়ি মিলে বানাচ্ছে, আর ননদের মেয়ে বসে বসে ভাজছে পিঠাগুলো। তো এই তো দেখুন খালা শাশুড়ি, আমার শাশুড়ি, ননদ, ওরা বানিয়ে নিচ্ছে। তো এখন বানানো কিছু কিছু হয়ে গিয়েছে, এখন চুলাটা ধরিয়ে দিবে। এই তো কমপ্লিট হয়ে গেল, কি কি পিঠা সেগুলো পরিচয় করাই দিব আপনাদের সঙ্গে। চলুন যাই, আমার ননদি বলবে। এটা কি পিঠা? এইটা লঙ্গ পিঠা। লঙ্গ পিঠা, আর এটা একই পিঠা? এই দুইটা এক পিঠা। আর এটা? এই যে এটা হয়েছে বিভিন্ন ধরনের ফুল পিঠা, ফুল পিঠা। এইটা হয়েছে আপনার ওই যে চালতিয়া ফুল আছে না, সেই চালতিয়া ফুলের দুই পাপড়ি, বুঝছেন? এটা চালতা ফুলের পিঠা? হ্যাঁ, এটা চালতি ফুলের পিঠা। আর এই যে চালতি ফুলের চাই পাপড়ি, এই চালতে গাছে দেয় না, এই পাতা সাদা সাদা হয়, এই চালতে ফুলের পিঠে। এই গ্রামে এই পিঠাগুলো খুব চলে, তাই না? হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের পিছনের রুম, এই রুমে মেহমান আসলেও থাকে। তো কয়েকটা রুম আছে, সেটা একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।